প্রেস ক্লাবের সদস্যরা যারা এতদিন পর্যন্ত যেভাবে নিজেরা চলতে অভ্যস্ত ছিলাম তার থেকে মোড়টা ঘুরিয়ে দেওয়া ভূমিকার থেকে যেন আমরা পিছিয়ে না যাই, এই অনুরোধ আমার রইল আপনাদের কাছে। আপনাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ এই রকম একটা সান্নিধ্য পাওয়ার জন্য। সত্যি আমি মানে অশেষ ভাগ্য, অনেকেই রাজনীতি করে, অনেকেই ওকালতি করে, কিন্তু আমার কেন যেন দুর্গাপুর প্রেস ক্লাবের মিলন উৎসব আয়োজিত হলো সিটি সেন্টারে। উল্লেখ ক্লাবের নবনির্বাচিত সদস্যদের তরফে আলো নামক একটি শারদ সংখ্যা প্রকাশিত করা হয়। ওই শারদ সংখ্যার সাফল্য উপলক্ষে রবিবার প্রেস ক্লাবের সদস্য সহ দুর্গাপুরের বিশিষ্ট জনেরা এই উৎসবে অংশ নেন। এদিন সাংবাদিক, সংবাদ কর্মী সহ পত্রিকা প্রকাশনায় সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ক্লাবের সদস্যরা। একই সঙ্গে ক্লাবের তরফে শিল্পাঞ্চলের গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। তবে শুধু আমোদ আনন্দ নয়, সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয় এই উৎসবে বলে জানান ক্লাব সম্পাদক। তারা সত্যি মানুষের উপকারের জন্য আসেন, মানুষের বিপদে আপদে সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে খবরের মাধ্যমে, সেই খবর যেন সঠিক সঠিক হয় এটা আমি ওনাদের কাছে কামনা করি। অসংখ্য অভিনন্দন শ্যামলদাকে, অসংখ্য অভিনন্দন শ্যামলদা। আমাদের স্মারককে তুলে দিচ্ছেন দুর্গাপুর শিল্প তিনি আমাদের অহংকার যে দুর্গাপুর বাসীর হয়ে তিনি কিন্তু এই গর্বের দিচ্ছেন এই সম্মান ওম সাইরাম ট্রাস্টের দুর্গাপুর প্রেস ক্লাবের নির্বাচন হওয়ার পর যে নতুন কমিটি গঠিত হয় এবং দুর্গাপুর প্রেস ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং দুর্গাপুর প্রেস ক্লাবের বাইরেও যারা এই মুহূর্তে রয়েছেন, যারা সদস্য হননি, তাদের সকলের সমবেত প্রচেষ্টাতেই এবং দুর্গাপুরের বহু সংস্থা, বেসরকারি সরকারি সংস্থা, বহু ব্যক্তি যারা আমাদের সঙ্গে সঙ্গদান করে গত শারদ উৎসবের আগে, মহালয়ার আগে আলো নামক একটি শারদ সংখ্যা আমাদের প্রকাশিত হয়েছিল এবং তারা সবাই সাহায্য সহযোগিতা করে এই আলোকে প্রকাশ করেছিলেন। সেই আলোর সাফল্যে আমরা আজকে আলো উৎসব অর্থাৎ মিলন উৎসবে আজকে মিলিত হয়েছি। দুর্গাপুরের যারা নক্ষত্র তাদেরকেও যেমন এখানে আহ্বান জানানো হয়েছে এবং দুর্গাপুর প্রেস মিডিয়ার সাথে যারা যুক্ত, দুর্গাপুর প্রেস ক্লাবের সাথেও যারা যুক্ত এবং দুর্গাপুর প্রেস ক্লাবে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের সকলের সম্মিলিত উপস্থিতিতে এবং তাদের পরিবারের অনেকের উপস্থিতিতে আজ আমাদের এই উৎসব উদযাপিত হলো এবং এখানে আমাদের তাদেরকে পুরস্কৃতও করা হলো, যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়েছেন, যারা আমাদেরকে লেখনী দিয়ে সমৃদ্ধ করেছেন এবং যারা আমাদের অতিথি হিসাবে আজকে উপস্থিত ছিলেন তাদের সকলকে। তারপর আমাদের দ্বিপ্রাহরিক যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানও এখানে সম্পন্ন হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এবং সবার মধ্যে এই বার্তা দিতে চেয়েছি আমরা যে সংবাদ মাধ্যম, আমরা যারা দুর্গাপুরের সংবাদ মাধ্যমে চাকরি করি, যারা কাজ করি দুর্গাপুরের সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, তারা দায়বদ্ধ বিভিন্ন সামাজিক কাজকর্মে এবং মানুষকে আরও ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করার জন্য, দুর্গাপুরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই কটা কথা বলে আমাদের প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য সুস্থ থাকুক, তাদের জীবনে আরো উন্নতি আসুক। এই ধন্যবাদ দেবব্রত। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। ও যতই বলুক আমাদের আইনি পরামর্শ ইত্যাদি প্রভৃতিতে আছে, আসলে তা নয়, ওই যে বললো মারামারি করে, কিন্তু আমরা মিলেমিশে যাই। আসল দরকার যেটা, এই যেখানে আমার সামনে রসায়নের মাস্টারমশাই বসে আছেন, কেমিস্ট্রি, এদের কাজ হচ্ছে মিলেমিশে যায়। এই এখনই বলবে যে অমুক যৌগের সাথে অমুক যৌগ মিলতে পারে না, মিশতে পারে না। অমিত আমাদের মাঝে এখন